যেহেতু 8-9 দিন ছিলাম, মাওলানা মিজানুর রহমান আনসারি ভাই, এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ স্কলার, অনেক দামি জন, এরপরে ডাক্তার জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এ মানুষগুলোর কাছে মিশে আমি যে কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি, ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারাও মুসলিম মানুষ, আসবে দেশে, ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে হয়েছে আমার জন্মভূমি, তারপরও আমারে বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না, যাওয়ার আগে 144 ধারা চালু হয়ে যেত। এখন যেহেতু সুযোগ এসেছে, ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন, উনি সময় দিতে চেয়েছি, দেখি দেশে আসো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা, তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না, যারা বলতো তারা এখন কবরে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। নাটোর জেলার বড়াই গ্রাম থানার অন্তর্গত মনপির ঈদগাহ ময়দানে মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহে ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াই গেলা উপজেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামে নাটোর জেলা, এ শব্দটা বললেও আগে ভয় পেতাম, কিন্তু এখন ভয় আছে আমাদের আর। প্রাণপ্রিয় নাটোরবাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে 17 বছর কথা বলার অভ্যাস নেই, সব ভুলে গেছি। আমাদের অবস্থা তাই, ওনারা তো তার দিনের পর দিন একটু বাইরে থাকার, পালিয়ে থাকার সুযোগ পেয়েছে, আর আমরাই এমন জায়গায় ছিলাম, কথা বলা তো দূরের কথা, হা করাও যেত না, এমন জায়গায় রেখেছি না। সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি, আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য। যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম, আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন, সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলে, এইটা দেখতে মন খুব চাই। আমি 7-8 দিন আগে ছিলাম মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে, সমস্ত জায়গায়, এদের দেশে ইসলাম নেই, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে। 1500 বছর আগে বিশ্ব নবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ, এটা শোনেননি কোনোদিন? পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ, কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক, এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম, কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি? সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে, আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা, এই যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটার ঠোঙা ফেলেছিল রাস্তায়, কোথায় ছিল পুলিশ জানি না, সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে? বলছে আমার ছেলে বোঝে না এই জন্য। না, রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না, যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে, ধরে নিয়ে গেল থানায়। কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে, রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি, কিসের মশারি? কোনো মশা নেই এদেশে, কত বড় পরিষ্কার, থাকলে একটা মশা চোখে দেখা যায় না, বলেন তো। এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছে, বিশ্বাস করে না ইসলাম যে শান্তি ধর্ম, এটা বিশ্বাস করে না, তো খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি, কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে, শুধু আইনের শাসন থাকার কারণে, এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করে না, শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছি।
গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকার অবৈধ, মন্ত্রীগুলো ওনারা যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে, শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না, সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে, হাসি না। এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে, আমার মনে হয় তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে, আমার মনে হয় এ বেটারও তার এরকম কেটে গেছে। এখন যা আছে যারে ধরছে একটু কিছু দিলেই সব ধরছে বর্তাছে আল্লাহ বলির উপরে, আর যেটার দরবেশ মনে কর্তা এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে, ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, এটা তো আসল শয়তান ছিল। হোসাইন মাওলানা বলছিল না 29,000 না, ওটা হচ্ছে 36,000, পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করে, আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা, ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার, এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা হবে। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলছে, এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন, এ দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে, আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম, স্বাধীন দেশে যেহেতু এখন আসি, জন্মচোখে 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর, এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে, এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি, এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে, এটা আমরা দেখতে চাই কিনা, এটা এমনি এমনি হবে, কথা শেষ করি ভাই, এমনি এমনি শুধু দোয়া করে হবে, কাজ করা লাগবে না, সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে, আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে, দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি, বলেন তো আলহামদুলিল্লাহ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো, অন্যায় কাজ করবা না, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না, আজ আমরা অদ্যন্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে, আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই, নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে কারিম সূরা আরাফ, কোন সূরা বলেন তো, 157 নম্বর, একটা মাত্র আয়াতের 1/4 আমরা পড়েছি, বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ, সেখান থেকে একটা হাদিস নবীজির জামাই হযরতে আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম, এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসীর করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। এটা যেহেতু মমতাজের কনসার্ট না, সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না, কারণ তারও দোলাদুলি এখন আর কেউ দেখতে চায় না, ও ফেটেও আর কারো যাচ্ছে না, ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে,
কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি, একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, যদি আল্লাহর জিকির ওই পরিমাণে এই দেশে হতো আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহর মনে হয় সহ্যের বাইরে চলে গেছে, না তো এত অপমান তো আমি ফেরাউনকেও হতে দেখিনি, আমি তার জীবনই পড়েছি, তাহলে এত অপমান হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন 1500 বছর আগে। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না? আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা ফারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই একটা কিতাব, পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন, তার নাম কোরআন শরীফ। এজন্য কবরে যাওয়ার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব্বুকা আমার রবকে, লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি, লোকটা যদি বলে দীনুন আল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রজুল এই লোকটা কে ছিল, লোকটা যদি বলেও ফেলে হাদা নাবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায়। কথা বুঝতেছে? আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না, আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, কারণ ফেরেশতারা এই একটা কিতাব চেনে। আল্লাহ জানে কিতাব দিয়েছেন এই একটা কিতাব, এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি। এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানে তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। এখানে ডিস্টার্ব হচ্ছে, বাতাস লাগবে না, অ্যাক্টিভ হয়ে শুনবেন, আমি কিন্তু প্রশ্ন করবো, এটা ক্লাস চলছে না, ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব, আন্দাজে যদি শুনতে এসেছেন না। আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি। নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। আর কথার অর্থ বুঝে নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদাল্লাহুল্লাহ আদাল্লা ইউদিল্লু সুলাসি মুজাররাত থেকে এসেছে শব্দটা, যদি ভাবে ইফআল থেকে নবীজি বলতেন যে দল্লা আদাল্লা ইউদিল্লু ভাবে ইফআল থেকে শব্দটা আসা, নবী দল্লা ইউদিল্লু বলতে পারতেন, জল্লা ইয়াদিল্লো এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না। আদল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্যে আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই। কথা বুঝতেছে? এদের সর্বপ্রথম আয়াত দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের এক আলিফ লাম আছে, আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল নেই, অবকাশ নেই। হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি, ও বাংলার জনগণ
কোরআন যেখানে নেই ওইরকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে আমির হামজা খারাপ বানাবে না, খারাপ বানিয়ে দেবে কে? এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, বলেন নবীজির কার? আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো, বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে? বলেন এই জন্যে আমার শেষ কথা, ফাইনাল কথা এইটাই, আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যেখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যাব না। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, তাহলে আমার খারাপ বানিয়ে গোমরা বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার এই 18 কোটি জনগণের ভেতরে 10 কোটি মানুষও মেনে নিতে পারি, এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে। আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে, যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি আজকে থেকে আর নেই। এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ, বাইরে নিয়ে যাবেন তো? যেখানে কোরআন নেই, তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল, কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না। শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে, এটা হারাম না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা জান বলেন, লোকজন জিজ্ঞাসা করে এইটাকে, এটা আমার শ্বশুর আব্বা, আর এটা চিনি না, বাবার রাখাবে না? বাবা বলা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে? আসল যেটা জন্মদাতা বাবা, ওর কোনো খবর নেই, ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন, এটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোনো জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা নাজিল করেছি, ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন, এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হারাজুম শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা, একটু খেয়াল করে। এক নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে, না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা। এরকম মানুষ দেশে ছিল না? কোরআন দিয়েই বলতো, কিন্তু কেটে যেত, সেভে যেত, গোপন করত, মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে এভাবে খোলাখুলি বলি, সবার মন পাওয়া যাবে না, অনেকেই আমার উপর মন খারাপ করবে। এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, যে কে কি বলল। দুই নম্বরে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে, আপনি যখন কোরআনে কারিমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন, ওইগুলো টিকবে না, এমনি কেটে যাবে, তখন হয়তো অনেকের মন খারাপ হবে, আপনি সবার মন তো পাবেন না। এই জন্য আপনাকে বলছি, কে কি মনে করবে বলবে, কারো দিকে তাকাবেন না, আপনার মনও যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়, সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ফাযিকরালিল মুমিনিন, কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য, এটা উপদেশ,
এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এবার বলি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا صدق الله العظيم কোন সূরা বলেন তো? আরাফ। আরাফ মানে? আরাফ মানে প্রাচীর। আরাফ মানে কি? বিভিন্ন অর্থ আছে, আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর। কিয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবেন, কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবেন, জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে। এই খেয়াল করেন, এদিকে এত নড়াচড়া কি, সমস্যা কি, এদিকে আসার দরকার নেই। দেখেন তো উনি কি বলে, দেখেন না উনি তো বলো হয়েছে, ঠিক আছে না, আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই। নামকরণ বলছে তাফসির করার জন্য 13টা জিনিস সামনে রাখা লাগে। আমরা উসুলে তাফসিরের যে নিয়ম পড়েছি, এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না, নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব, সাতা করলে কি এবাদত থাকবে? এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের, তারপরও যেহেতু এটা এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য, নাকি? আরাফ কি নাম বললাম? এটা একটা প্রাচীর, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবেন। নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারি থেকে বলছি, এটা নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, একেবারে স্টিল। প্রশ্ন করলেন সাহাবি, হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি? বিশ্ব নবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ, এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত, এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে, দান সাদগা এদের সব ছিল, শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আল্লাহ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রায় দিয়েছি, রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি, কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলেন বলেন, আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি, আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে, তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন, মা বাবার আইন মানা কি? এই শোনেন, মাঝখানে ওয়া আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আ মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ, মা বাবার পেছনে খরচ করা তাদের সেবা শুশ্রূষা করা এটা কিন্তু নফল না মুস্তাহাব না মুবানা, এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। এ মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। সাহাবী বলেন হে নবী এদেরকে আল্লাহ জাহান নামে দেয় না কেন? তাহলে বিশ্ব নবী বলেন সাহাবীরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান নামও দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে সংগ্রাম করবে মজাহাদা করবে এ মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম।
আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে, কামলা হিসাবে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন? তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না মানে জান্নাতেও যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়ার পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত মুআশারাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এটা আজ হাজারো পরিবারে নেই, এই জন্য অনেক মানুষ ইসলাম সঠিকভাবে মানতেও পারছে না। বাস্তবতায় সে দান সাদগা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আরাব নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন, সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। তো শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা দেশে নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেওয়ার সাব হয়ে যাবে। আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি, মেয়েটা আজ 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্র বধূকে এই নজরে যদি দেখতে পারত আমরা হাজারো সন্তান আর আপনামক জায়গায় থাকতাম না। এদের আহ্বান জানাচ্ছি, আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আপনার মনটা উদার করেন, কি করবেন আপনি দুনিয়ার এই 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 সয় সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে? আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন নিজেরা যাবে কোথায়, বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ, জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে, জাহান্নামও আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হতভাগ্য মানুষের আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মক্কায় নাজিল হয়েছে সূরাটা, 206টা আয়াত আছে, 20টা রুকু, 16টা রুকু আছে, ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা 7 নাম্বার সূরা। মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি, আয়াতের ভেতরে 3টা বিষয় আমরা আলোচনা নিয়ে আসবো। 1 নম্বরে আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ 3টা গুণ আল্লাহ দিয়েছে, কয়টা? যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে। 2 নম্বরে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায়, এই আয়াতের ভেতর থেকে আমরা 6টা পেয়েছি, কয়টা? 3 নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে, তাদের করণীয় হবে 4টা। তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে 3টা, বিশ্বনবীর কর্মসূচি তুলে ধরা হবে 6টা, আর আমাদের করণীয় তুলে ধরা হবে 4টা, সব মিলে 13টা, কয়টা? এই 13টা বিষয় আজকের আলোচনায় আছে, আমরা একটা একটা করে তাফসীর আকারে শুনছি, আপনারা আছেন তো?
আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইত্তাবিউনার রাসূল আন-নাবিয়াল উম্মিয়্যা, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। এই যে তাবউন শব্দটা আছে, আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে, ওই সময়ে তাবউনের ব্যাখ্যা করেছিলাম। অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন, মনে আছে আপনাদের তাবউন মানে কি? তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে কিভাবে পা লাগায়, কোথায় হাত নাড়ায়, মাথা দোলায়, কিভাবে তাকায়, একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাথা দুলিয়ে চলার নাম তাবউন। আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন, আল্লাযীনা, যারা ইত্তাবিউনা, অনুসরণ করছে, করবে। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কার অনুসরণ করছে, করবে? রাসূলান নাবিয়াল উম্মিয়া, বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা। 1 নম্বরে রসুল ছিলেন তিনি, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো, রসুল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? এ পৃথিবীতে বহু নবী এবং রসুলের কথা আমরা শুনেছি, 124,000 নবী রসুলের কথা আমরা জানি। পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি। যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন, সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম, এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, শারআ লাকুম মিনাদ্দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আমি নির্ধারিত করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ সই স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্য। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সমস্ত মুসা আলাইহিস সালাম, এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আপনাকেও আমি ওহী করলাম ঠিক ওইভাবে, ওহাইনা ইলাইকা, আপনার প্রতি আমার একই ওহী, আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন জমিনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না। সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম, আর যে যেখানে যে মতে চলেন না কেন, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কোরআনে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি। সত্যি যদি এটা কায়েম না হয়, হালালকে হালাল শ্রেণী অনেক সময় মানা যাবে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না, এ 17 বছর যেটা দেখলাম। এই জন্য আমাদের সবচাইতে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায়, দাঁড় করানো যায়। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাসূল বলে ঘোষণা দিচ্ছেন যে, হে নবী, আপনি আপনার পরিচয় উম্মতদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। 511 জন রাসূলের কথা আমরা পড়েছি, আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন। এই সমস্ত মানুষদের দায়িত্ব কোরআনে কারিম এক একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ অজতানিব তাগু। রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর যত অলাকদে বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছিলাম,
প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা, তারা উম্মতদের কাছে যেই বলতেন আল্লাহর ইবাদত করো, কার ইবাদত? এই শব্দটা নিয়ে আজ হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি। কমলে দিয়েছে ফ্যান, ইয়ার কি মারছে, এখানে বসে বসে এই যে ইবাদত, এ শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আস্কলঙ্কিত করে ফেলেছে অনেকে। একজন সতর্ক হওয়ার সময়, সংস্কারের সময় যখন চলছে, আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা ইবাদত করব, আমার ইবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে। গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে, কোরআনে আল্লাহ এমন দেয়নি, ইবাদত করো আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ইমানটা যদি খাঁটি হয়, কাজকর্ম আমল যদি কম হয়, আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে, ও বলেছে কোরআনেও সমস্যা আছে, এই নামটা নিয়ে আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন। আহলে হাদিস এই শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে। কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য, লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায়। এ কথা কি নতুন শুনছেন? বলেন, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায়, এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায়, বলেন তো দেখি। এবার আমার দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনি আজকে, আজ দুই দিন ধরে অনেক জালেমের দোসর যারা, তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে, এই জন্যই দুইটা নোটিশ বলছি। সূরা বাকারার 154 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 13 নম্বর লাইনে আছে, ভালো করে মিলাবে। আল্লাহ পাক বলেন, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি, যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন। আল্লাহ বলেন, আলা তাকুলু, হে পৃথিবীর লোকেরা, কেউ এ কথা মুখ দিয়ে বলবা না, কথা বলে মানুষ কি দিয়ে, বলেন না কেন? এজন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন, কেউ এ কথা বলবা না, একজন দুইজন না, কেউ বলবা না, বহু বচন। লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল, এ মানুষ মরে গেছে, এ কথা বলবা না। বাল আহয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। এটা তো মুখের উপর আল্লাহ দিলেন, মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে, ধারণা করে কি দিয়ে, অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি, তারা এমনি মারা গেছে, এ কথা যেন ধারণাও না করে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 159 নম্বর আয়াতে আল্লাহ 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম
রাব্বিহিম ইয়ারজাকুন। খুব খেয়াল করেন, অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যে ওরা মারা গেছে। আল্লাহ পাক বলেন, ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না, কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না। ওরা কিন্তু জীবিত আছে, ওরা জিন্দা, আইন্দা রব্বিহিম ইয়ারজাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে, এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করেন যে ও মরে গেছে না, ও শহীদ হয়েছে। কি হয়েছে? স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, পাশের জেলায় বাড়ি আমার নাটোর, কুষ্টিয়া, এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের, তারপর আমার ঢুকতে দেয়নি। কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন? স্বাধীনতা পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি? স্বাধীনভাবে চলাফেরা করার, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে, এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না, আমি পাশের ছেলে ছিলাম, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্যে, উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে, তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা। এখন ভিডিও বের হচ্ছে, জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে, আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে, উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু শয়তান যারা আছে, শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল মোস্তফা জামান এই একলাঙ্গার, এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি, কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি, শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনাদের ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বুঝতাম না যে 164 কি, মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয়, এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম, যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেবো। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, নিজেরা নিজেরা বলা কো করতো, হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে কথা বলা লাগবে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি, সায় রক্ত জোর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি, এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন, একটাও পারবো না কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নেন। কি চরিত্র দেখিস! আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও, এই জালেমদের মাফ করা মানে মাসলুমের উপরে অবিচার করা। লোকটা ঘুমিয়ে গেল,
দুই ঘন্টা পর ওনারে ডাকলাম, ঠিক ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নিন। বললাম স্যার আমি চা খাবো না। আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র 15 মিনিট আছে, জল্লাদ শাহজাহান এসে গেছে, ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, বলেন চলেন। উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি, আমিও তো মানুষ, উনিও মানুষ, মাত্র 3 ঘন্টা ধরে পর ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান, উনি কিন্তু ওই সময় জানে যাতার ছেলে গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে তাও জানে না। বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়, তার ভেতরে মীর কাসেম আলী একজন। কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে, আপনি হিসাব করতে পারেন কি? হামজার মতো সে, তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না। এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী, তার সহকর্মী যারা, হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আটক আছে, মরে গেছে, সব কিছু তার কাছে সংবাদ আসতেছে। এমন কঠিন সময়ও লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে, এমনি ঘুম আসবে না, অবশ্যই আমার আল্লাহ তাকে সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব, আমি টিকে আছি এ কথার উপরে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লে ফেরেশতা নাজিল করছে করবে, এই জন্য তাতা নাজালু দিয়েছেন আল্লাহ, একজন দুইজন পাঠায় না, মালায়িকা বহু বছর হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। আমার মনে হয় ঠিক মীর কাসেম আলী শহীদ, উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে পেয়েছিলেন সন্তান ব্যারিস্টার আরমানের জন্য চিন্তা নেই, হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই, ওগুলো আল্লাহ সব দেখবে, তুমি জান্নাতে প্রবেশ করো। তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না, আমিও তো ছিলাম, আমার তো ঘুম আসতো না, রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি, ঘুম আসে না কি করবো, 2-3টা ঘুমের পরে খেয়েও ঘুম আসে না, অথচ লোকটার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ফাঁসি, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। আপনি কি চাতা মনে করেন? এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান, 8টা বছর, তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে। গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ খাবার দিত পচা খাবার, অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো, এই 8 বছরে আমার মনে হয় সে প্রায় 8 বছরই রোজা ছিল। কোথায় পৌঁছিয়েছে তারা এই মানুষগুলো, আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছি যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল, কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার, মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না? এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, ব্যারিস্টার মাম ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এই কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এই 10-12 বছর দেখি নাই, এদিকে 1.5 হাত ওদিকে 1.5 হাত, আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত ছিল, আর অনেকটা আরো ছোট। এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান, জালেমদের পক্ষে কথা বলেন, আপনি মানুষ, আপনারও বিবেক মরে গেছে,
মাসলুম অবস্থায় এখনো আছি, এখনো পর্যন্ত অসুস্থ, আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি, এখনো মুসাফির অবস্থায় আছি। দোয়া করছি আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে। আমরা যারা আছি এই দেশে এখন, আমাদের আলেমদের উচিত হবে, নবীরা রসুলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন, নবীর কাজ কি, রসুলের কাজ কি, এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো। তাদের কর্মসূচি ছয়টা, কয়টা? আই হাইল্লু লাহুমুত তাজ্জিবাত, তারা হালাল করত পবিত্র জিনিস। আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো, আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো। বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে। যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন, এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে, নবীদের কর্মসূচি ছয়টা ছিল, তার দ্বিতীয় নম্বর এটা, হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন। এই 17 বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে, আর যারা অবৈধভাবে আন্দাজে চেয়ারের পর চেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা লাগবে। এখনো পর্যন্ত এই হারাম খোর যারা, এদের এ অভ্যাস এখনো যাবে না। বলেন না হুজুর দোয়া করেন, নূহ নবীর চাইতে কি আমি বড় হয়ে গেছি? নূহ নবী দোয়া করেছিলেন না, কি বলেছিলেন? এদের যে চরিত্র, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটাও হবে ভালো। এই জন্য জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। এটা মারাত্মক একটা অপরাধ, সবচাইতে বড় অপরাধ এই গুম। এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন, সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে। দেরাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটোরে যা করেছে আপনি কি জবাব দেবেন বলেন তো? মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলেন, পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ট্যাগ করে যে অমুক জায়গায় মরি পড়ে আছে। এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোরবাসী মাফ করে দেয় তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আর দেলাওয়ারের কাছে? বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতেন। আমি একটু টের পেয়েছি, তাই আমার মুখ দিয়ে বর্দু চলে আসছে। আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না, 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তান। ওরে আমি 8-9 মাস রেখে গিয়েছিলাম, এখনো তো বয়স 4 বছর, আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না, আমার ডাকেও না, আমার কাছে আসে না। কারণ হচ্ছে মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম এক, আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বসে হুজুর আমাদের বাড়ি চলে, আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন। আমার নিজের মেয়ে আমার চিনি না, যে জালেমদের কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না আছে, মাফ করে দিন। মাফ আপনি এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হতো না। কিসের মাফ? সংস্কার যখন চলছে, নবীদের কর্মসূচি ছয়টা, এই ছয়টার ভেতরে 1 নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন। সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি, ব্যাংকিং ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বলেন, আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া লাগবে। আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে, হারাম এদেশে নেই এই কথা বলেন না কেন? বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে, সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন,
হে পৃথিবীর মানুষেরা, তিন নম্বর নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে, তারা অসৎ কাজে বাধা দেবে। আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান। চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে। এটা মানুষ বলা যায় না, আমার মনে এটা ফেরেশতা। তার যে ঈমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না। মনে করছেন জামাত ইসলাম না, কিসের জামাত? সে জামাতের উর্ধে। লোকটাকে আমি একদিন বলছি, স্যার আমি তো তিন বছর আছি, আমিও যোগাযোগ বিচ্ছিন্ন, ওইভাবে বলতে পারি না, আমার দেয় না। আমার আর মাওলানা মামুনুল হকের কল মোবাইল দিত না, অন্য সবাইকে দেয়, আমাদের দেয় না। হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না। ওনাকে দেওয়ার পরে দেখলাম চারতলা দিয়েছে, দেখা করতে যেয়ে বললাম, স্যার এখানে একটা উপায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই, ছোটো মোবাইল, আপনি কথা বলতে পারবেন, চুরি করে। কী বললে, কার সাথে কথা বলবো? অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে, তার ছেলেও ডাক্তার, পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে। কি হিন্দাল সারকিয়া, কি শয়তানি নাম, উল্টো পাল্টা নাম দিয়ে মামলা। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, সে যে একটু খবর নেওয়ার জন্যে না, কার সাথে কথা বলবো? আমার বলছে, হামজা আমি সবাইকে, আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি, এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি নিয়ে আর কি। আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা। পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি, আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরে আমরা দেখতে পাবো। এখন অলরেডি শুরু হয়ে গেছে, আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে বালে বালে প্রবেশ করছে, তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে। বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না, বলছে আর কি করবো, জীবনটা নষ্ট করে ফেলেছে এই জালেমের কথা শুনে, বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখেরাতটা তৈরি করি। যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা, হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটা এখন দেখতে বাকি আছে। শুরু হয়ে গেছে অলরেডি, 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো, কিন্তু এই 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ মাত্র এই কয়দিনে জরিপ পেলাম, অলরেডি 35% মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এদেশে কায়েম হোক। এভাবে চলতে থাক, দেখবেন 51% পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে, আর 51% হয়ে গেলে এদেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না, আমরা ওইটা দেখার আশায় আছি। কথা বলেন, নবীজির কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে, মাইকটা আমার মন মতো হয়নি, 2 নম্বর প্রচণ্ড গরম তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে, এই জন্য গলা বসে যাচ্ছে। বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল, বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ। এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা, বন্দিত্ব অপসারণও চলছে আজ। আমার যা বিশ্বাস, এই দেশে যারা স্বাধীনতা চায়, যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা, একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক। জামাতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, এই দেশে আমরা সবাই এক পরিবার। সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে, জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে, বলেন সবাই, যেহেতু আমরা এক পরিবার, একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে, বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে, বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল, আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন, বলেন আমিন।
নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনার দরকার আমাদের এখন। ঈমান এখন বলেন আমার ঈমান নেই মানে, আমি মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা ঈমান, বাবা ঈমানদার, দাদা ঈমানদার, আমিও ঈমানদার না। ঈমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো। এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ, কোন কিছু নেই সামনে। যে জালেমদের কাছে আজ 14 বার অনুমতি নেওয়া লাগতো, ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাআল্লাহ সামনে। গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে, অথচ জালেমদের 14 জায়গায় অনুমতি দিয়ে আমার উঠতে দেয়নি, বলে না ওনারে বাদ দিয়ে। অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে, হুজুর যে জালেমগুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে নিতে। দিন পাল্টে অলরেডি গেছে, এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে। যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা মনে হয় টোল নিত। আমার কোস্টিয়ার এই যে মেহেদী রমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করতো, 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো, এই টোলগুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমাদের ইমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা। নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যারা, নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা বানিয়ে বলছি, সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন, এইটা পাবেন। 3 নম্বরে তাদের সাহায্যে যাওয়া লাগবে। সুতরাং আজ যারা এদেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহসর্যে যান, দেখেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না, এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে, এই নূর মানে কোরআন শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়, এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে। আল্লাহ এই 13টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন, বলেন আমিন। আমি আমার এই ছোট্ট ঈমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি চায় আনা দুর্নীতি কোনোদিন পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে চলে আসবেন। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি যা দেখেছি, চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এই জন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে, এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন। আল্লাহ তুমি তোমার কোরআনে কারিম এই দেশে কায়েম করে দাও, এটা আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠে কথা বলবো ভয় করে লজ্জা করে, যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দিয়েছ, এই দেশটা তুমি মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছ, আল্লাহ তাআলা তোমার আইনগুলো এদেশে মুক্ত করে দাও, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন এ দেশটা চলছে। আল্লাহ কোরআনের আয়োজনে যারা আঞ্জাম দিল এই মানুষগুলোকে কবুল করো। নূহ নবীর মতো আমরাও দোয়া করছিলাম, তাদের আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জার। শহীদ আল্লামা দেলাওয়ার সাইদি সহ যত মানুষ দিনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। যে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল, তাদের জীবনটা তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও। শহীদ আবু সাইদ ভাই, শহীদ মুগ্ধ ভাই সহ, শহীদ আবু রায়হান সহ, আমি নাম না জানা
14 জন মানুষ আমার সামনে কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল 5 তারিখে। যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো রব্বুল আলামিন। বহু মানুষ এখানে এসেছে, মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না, যার যে যাই আশা গুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও। বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে, বড় সাত জাগে তোমার কোরআনের আইন দিয়ে দেশটা চলছে। এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে, হাজার হাজার বান্দা বান্দিদের দোয়া কবুল করো আল্লাহ, এটা দেখে মরার তৌফিক দাও। কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল এদেশে ইসলাম কায়েম হবে, কালামের পতাকা পথ পথ করে উঠবে, তিনি দেখে যেতে পারলেন না। আল্লাহ তুমি আমাদের চরম চোখে এটা দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। নাটোরের সন্তান আল্লাহ তাআলা অধ্যাপক দেলাওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে, যেই জালেমের কারণে তার সন্তানটা বিদায় নিও, আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না, তার সন্তানকে শাহাদতের শাহাদত হিসাবে কবুল করে না। মাহফিলের যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো। কখন কার কাছে আজরাইল আসে জানি না, রব্বুল আলামিন আবার বলছি তুমি জালেমদেরকে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না। আজরাইলকে দেখে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।